ডেঙ্গু রোগী সামাল দিতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার নতুন করে আরও একটি ওয়ার্ড খোলা হয়েছে বয়স্ক ও শিশুদের জন্য আগে থেকেই দুটি ওয়ার্ড চালু আছে হাসপাতালটিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত মুগদা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল একশো জন যা পনেরো দিন আগের তুলনায় দ্বিগুণ এমন পরিস্থিতিতে রোগীর সংখ্যা বাড়লে আরও ওয়ার্ড প্রস্তুত আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ গত দুই দিনে আমাদের কোনো ডেঙ্গিতে ডেথ হয়নি তার আগে একজন ডেথ হয়েছিল গত দুদিন আগে তবে যেটা আপনাকে প্রথমে বললাম যে আমাদের ডেঙ্গির স্টেপিং আপ আস্তে আস্তে বাড়ছে যেমন গতকালকে আমাদের রুগী ছিল টোটাল পেশেন্ট ছিল মোট একশো নয় জন আজকে হচ্ছে একশো আঠারো জন যেটা এই পনেরো দিন আগেও কিন্তু ছিল সত্তর বা পঞ্চাশের ঘরে তিনটা ওয়ার্ডকেই আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রেখেছি রুগী বেড়ে যাওয়ার কারণে অলরেডি আমরা আজকে সেকেন্ড যে ইউনিটটা সেটা আমরা চালু করে ফেলেছি এদিকে রাজধানীর কোথাও কোথাও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও অনেক জায়গায় সে চিত্র ভিন্ন বিশেষ করে অনেক ওয়ার্ডের কাউন্সিলর পলাতক থাকায় এডিস মশা নিধন প্রক্রিয়া কিছুটা হলেও ব্যাহত হচ্ছে তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে কাউন্সিলরদের অনুপস্থিতিতেও মশক নিধন কার্যক্রম অব্যাহত আছে পরিবর্তিত পরিস্থিতির কারণে কাউন্সিলরদের সেবা প্রদানের বিষয়টা হয়তো একটা প্রশ্ন থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত কাউন্সিলরদের সেবা না পেয়ে সিটি কর্পোরেশনে চলে আসছে এরকম উদাহরণ নাই বিশেষ করে আমাদের মশক নিধনের যে কার্যক্রমগুলো লার্ভিসাইট মেডাল সাইট এগুলো স্প্রে করার কার্যক্রম ভত আছে চলতি মাসে গত সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাইশ জনের এছাড়া এ বছর এখন পর্যন্ত এগারো হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে সম্প বিশ্বাস এখন ঢাকা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল